এবার দেখো লেনার্ড এক্সপেরিমেন্ট, লেনার্ড এক্সপেরিমেন্টটা হলো এরকম একটা জিনিস যেটা আসার পরে মানুষ ভাবতে শুরু করলো যে তার মানে আচ্ছা ফোটন বলে কিছু থাকলেও থাকতে পারে। এর আগে মানুষ যা কিছু করেছে সেই ক্ষেত্রে সেরকম ভাবে জাস্ট এটাকে দেখে যে আচ্ছা একটা লাইট আসছে, সেই লাইটটা এসে এনার্জিকে ট্রান্সফার করছে এবং তার যা কিছু নেচার সেটা শুধু একটা ওয়েভ হেড, কারণ মানুষের মাথায় সেভাবে মানুষ স্ট্রাইক করেনি যে এরকম একটা পার্টিকেল নেচারও থাকতে পারে। তো লেনার্ড যখন তার এক্সপেরিমেন্টে পারফর্ম করলো তখন এটা প্রুফ হলো যে হ্যাঁ লাইটের একটা কিছু পার্টিকেল নেচার থাকতে পারে বা ফোটন কনসেপ্টটা আরও ডমিনেন্টলি সামনে এলো। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে জিনিসটাকে ম্যাথামেটিক্যালি যখন এস্টাবলিশ করেছিল এক্সপেরিমেন্টের পুরোপুরি ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ডটাকে সেটা ছিল আইনস্টাইন এবং যে কারণে নোবেলটা পেয়েছিল 1921। এবারে এই যে পুরো জিনিসটা লেনার্ড এক্সপেরিমেন্টের ক্ষেত্রে হলো এক্ষেত্রে সেট আপটা কী ছিল, সেট আপটা এরকম তারা ছিল যে প্রথমত একটা ভ্যাকিউম টিউব ছিল কাছে, এটা একটা ভ্যাকিউম টিউব, এই টিউবটার মধ্যে কোনো কোনো আমি হাওয়া কেটে দিয়েছি তাই না, ভ্যাকিউমটাকে আমি পুরো মানে এয়ার টাইট যাকে বলা হয় তখন এই পোর্শনটা তো নেগেটিভ চলে এসছে, এই পোর্শনটা পজিটিভ চলে এসছে, কারেন্ট ফ্লোতে শুরু করলো, কারেন্ট যখন ফ্লোতে শুরু করলো যদি কারেন্টটা ফ্লো হয় তাহলে অবভিয়াসলি এইভাবে এগিয়ে গেল আর এখান থেকে তারপর কারেন্টটা ঘুরে আসার কোনো চান্স করতো সার্কিটটা, ওখানে যদি আমি দেখি তাহলে পুরো সার্কিটটার মাঝখানে একটা গ্যাপ আছে। যদি আমি এটা করতে পারি যে এইখান থেকে কোনোভাবে কোনোরকমভাবে আমি এখান থেকে ইলেকট্রনকে এই প্লেট অবধি পৌঁছাতে পারি এবং সেটা কন্টিনিউয়াসলি করতে পারি তাহলে এই সার্কিটটা কমপ্লিট হয়ে যাবে এবং আমি আলটিমেটলি এইটার থ্রু মানে এই যে সাইডটাকে দেখাচ্ছি এই যে ওয়্যারটা আছে এটার থ্রু আমি কারেন্টকে ফ্লো করতে পারি, সার্কিট একটা ক্লোজ সার্কিটে রূপান্তরিত হবে। সেই জন্য কী করা হলো যে একটা লাইটকে মনোক্রোমেটিক লাইট সেটাকে আমি এরকম ইনসিডেন্ট করবো, নেগেটিভ পোলারিটির যে প্লেটটা আছে তার উপর আমি মনোক্রোমেটিক লাইটকে ইনসিডেন্ট করবো। মনোক্রোমেটিক লাইটটা যখন আমি ইনসিডেন্ট করাচ্ছি একটা জিনিস দেখো যেহেতু এটা প্লাস আর এটা মাইনাস, এটা প্লাস আর এটা মাইনাস, তার মানে অবভিয়াসলি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা এদিকে থাকে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে দুটো প্লেটের মধ্যে এদিকে থাকে। তাহলে এই লাইটটাকে ইনসিডেন্ট করানোর পরে এইখান থেকে ইলেকট্রন এমিট করতে স্টার্ট করে, ইলেকট্রন এমিট করতে স্টার্ট করে, এখন একটা ইলেকট্রন সেটা হলো নেগেটিভলি চার্জ করে যদি ইলেকট্রিক ফিল্ড এরিয়ে কাজ করে তবে ইলেকট্রন যাবে উল্টো দিকে, তাহলে ইলেকট্রনের মুভমেন্টটা উল্টো দিকে শুরু হয়ে গেল। যখন ইলেকট্রনটা এই থেকে এই থেকে মুভ হতে শুরু করছে তার অপোজিট ডিরেকশনে কারেন্টের ফ্লো হতে শুরু করে, অর্থাৎ আমি বলতে পারি যে যদি এই ইলেকট্রনগুলো এইখান থেকে যেতে যেতে এরা এই প্লেট অবধি পৌঁছে যায় তাহলে কারেন্ট যেটা আছে সেটা তখন পুরোপুরি এই দিক থেকে এই দিকে ফ্লো হতে শুরু করে দেবে এবং এরকমভাবে পুরো একটা তো এই যে লাইটটাকে যখন সে যখন ওপর ইনসিডেন্ট করলো তখন সে দেখলো যে এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে এবং কারেন্ট ফ্লো হচ্ছে তার মানে হলো এটাই যে যে ভেকেন্ট স্পেসটা আছে এই ভেকেন্ট স্পেসটা ফাঁকা নয়, এর মধ্যে এই দুটো প্লেটের মধ্যে একটা ইলেকট্রনের এক্সচেঞ্জ হচ্ছে আর এক্সচেঞ্জ হচ্ছে বলেই সার্কিটটা ক্লোজ হতে পারছে, যদি ফাঁকা থাকতো তাহলে কারেন্টটা এই প্লাস ফ্লো থেকে একদম অবধি আসার পর কারেন্ট যেতে পারতো এবং কখনো ক্লোজ সার্কিট তৈরি হতে পারতো। তো এইগুলো এক্সপেরিমেন্টটা করার পরে যে কনক্লুশনগুলো আলটিমেটলি পাওয়া গেছিল সেই কনক্লুশনগুলো আইনস্টাইন দিয়েছে যে কেন হচ্ছে এখানটাতে এবং এর উপর কী এফেক্ট হতে পারে। লেনার্ড কী করেছিল, লেনার্ড এর উপর অনেক কটা কেস স্টাডি করেছিল, টোটাল তিন চার রকমের কেস স্টাডি আছে যে কখনো ইন্টেনসিটিকে চেঞ্জ করেছিল, কখনো ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করেছিল, কখনো পোটেনশিয়ালটাকে চেঞ্জ করেছিল।
এবং তার উপর তিনি স্টাডি করেছিলেন যে কতটা পরিমাণ কারেন্ট আসছে এবং সেটাকে মাপার জন্য এই যে পয়েন্ট আছে এখানটাতে একটা অ্যামিটারকে কানেক্ট করে রাখা ছিল যে আমি যাতে করে কারেন্টটাকে মেজার করতে পারি যে কতটা অ্যামাউন্টে কারেন্ট এখান থেকে ফ্লো করছে এবং সেই কারেন্টের মেজারমেন্টটাকে বারবার দেখা হয়েছে। এবারে কিছু বেসিক জিনিস আগে দেখলাম, প্রথমত এই যে ইলেকট্রনগুলো ফ্লো, এই ইলেকট্রনগুলো এখান থেকে যে এমিশনটা করলো, এই এমিশনটা কার জন্য করলো? ইলেকট্রিক ফিল্ডের জন্য নাকি লাইটের জন্য? লাইটের জন্য। তাহলে ইলেকট্রিক ফিল্ডের কাজটা কি ছিল? ইলেকট্রিক ফিল্ডের কাজ ছিল শুধুমাত্র এই ইলেকট্রনটাকে ড্রাইভ করে নিয়ে যাওয়া এদিক থেকে এই দিকে। ইলেকট্রিক ফিল্ডের জন্য কিন্তু কখনো ইলেকট্রনটা বের হতো। তা মিসকনসেপশনটা এটাই যে এখানটাতে ইলেকট্রিক ফিল্ড যেটা আছে সেটা এই দিকে আসছে, তার মানে ইলেকট্রনের উপর ফোর্স উল্টো দিকে থাকবে। তাহলে এই দিকে ইলেকট্রনগুলো আছে সেগুলো উল্টো দিকে ফোর্স দিয়ে ইলেকট্রন ইলেকট্রিক থেকে কাটতে শুরু করলে ইলেকট্রনগুলো বেরিয়ে যাবে। কিন্তু মিসকনসেপশন, কোনো কিছু মোটেই হয় না। যেটা হয় সেটা হলো যে লাইটটাকে ইনসিডেন্ট করাবো, ইনসিডেন্ট করানোর পরে এখান থেকে ইলেকট্রন বেরোবে। যখন ইলেকট্রন বেরোবে তাকে ড্রাইভ করে আমাকে নিয়ে যেতে হবে প্লাস এন্ড অফ। কারণ যদি আমি প্লাস প্লেটটা অবধি না নিয়ে আসতে পারি তাহলে তখনই সার্কিটটা ক্লোজ হবে। ড্রাইভটাকে করা আছে দ্যাট ইজ ইলেকট্রিক, ব্যাপারটা বোঝা গেল। এইটা হলো কাজ। এবারে এবারে একটা জিনিস মাথায় আসতে পারে, সেটা হলো যে যদি নর্মাল একটা এটা এটার সাথে রিলেটেড হয় কিন্তু এই জিনিসটার কনসেপ্টের মধ্যেই আছে যে একটা মিসকনসেপশন তৈরি হয় যে একটা সার্ফেস আছে যে সার্ফেসের উপরে আমি লাইটকে ইনসিডেন্ট করি, যদি আমি লাইটকে ইনসিডেন্ট করে এখান থেকে ইলেকট্রন বাইরে বেরিয়ে চলে যাবে। যদি বাইরে বেরিয়ে চলে যায় তাহলে এই যে প্লেটটা, এই প্লেটটা তো প্লাস পোলারিটির হয়ে যাওয়া উচিত, তাই এটা একটু প্লাস চার্জের হয়ে যাওয়া উচিত কারণ ইলেকট্রন বেরিয়ে গেল, ইলেকট্রন ডেফিসিট হয়ে যাচ্ছে। ইলেকট্রন ডেফিসিট যদি হয়ে যায় তাহলে প্লাসের হয়ে যাবে। তাহলে তো যখনই সানলাইট কোনো একটা সার্ফেসের উপর পড়ে মেটালে সেটা সবসময় প্লাস চার্জের হওয়া উচিত, কিন্তু আমি এরকম দেখতে পাই যে কোনো সার্ফেসের উপরে সানলাইট পড়লে এবং সেটা প্লাস চার্জের হয়ে যাবে। তার কারণটা হলো যে ইলেকট্রন অবশ্যই, হ্যাঁ ইলেকট্রন বেরোবে, কিন্তু যখন ইলেকট্রনটা অরবিটটাকে ছেড়ে এরকমভাবে বেরিয়ে যায় তখন তার মধ্যে ওই নর্মাল লাইটগুলোর জন্য সাফিসিয়েন্ট এনার্জি থাকে না যাতে করে সে পুরো সার্ফেসকে ছেড়ে চলে যেতে পারে। অনেকভাবে লাফিয়ে উঠলো যে আমি বেরোবো কিন্তু সাফিসিয়েন্ট এনার্জি নেই বলে ওকে আবার ফিরে আসতে হয় এবং আলটিমেটলি এই সিস্টেমটা হতেই থাকে যে কারণে সার্ফেসটা সবসময় নিউট্রাল কন্ডিশনে থাকে বা ওখানে কিন্তু কোনোভাবে প্লাস চার্জ কন্ডিশনে থাকে, বুঝলে? এবার দেখো, এবার আমি আমাদের টপিকটাতে চলে আসছি যে লেনার্ডের প্রথম যে অবজারভেশনটা ছিল, প্রথম অবজারভেশনটা কি ছিল? লেনার্ডের প্রথম অবজারভেশন এটা ছিল যে এই যে লাইটটা আসছে এই লাইটের ইন্টেন্সিটিকে উনি ইনক্রিজ করে দেবেন, অনেক বেশি পরিমাণে ইন্টেন্সিটিকে উনি দিতে পারবেন। যত ইন্টেন্সিটিকে উনি বাড়াতে শুরু করলেন তত কারেন্টটাও বাড়তে থাকবে। যত এখানে আই ভার্সেস আমি ইন্টেন্সিটির গ্রাফটাকে ড্র করি তাহলে দেখা গেল যে যত ইন্টেন্সিটি বাড়াচ্ছি তত কারেন্ট বাড়ছে। এই গ্রাফটা আমাদের পাবো, এটা কেন আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম যে যখনই ফোটন আসবে এবং বা লাইট আসবে এবং একটা কোনো সার্ফেসে স্ট্রাইক করবে তখন সে তার সার্ফেসের যে সমস্ত আউটার অরবিটের যে ইলেকট্রনসগুলো আছে তাদেরকে সে এক্সাইট করবে এবং এক্সাইট করে তার অরবিট থেকে ডিসপ্লেস করবে। এটা হলো কাজ। এখন যখন এই অরবিট থেকে ডিসপ্লেস করাচ্ছে যত বেশি পরিমাণে ইন্টেন্সিটি মানে তত বেশি আমি এনার্জি দিচ্ছি এবং যত বেশি আমি এনার্জি দিতে থাকবো তত বেশি পরিমাণের ফোটন অবভিয়াসলি মানে তত বেশি পরিমাণের ফোটন স্ট্রাইক করছে ইলেকট্রনগুলোতে এবং তত বেশি পরিমাণে ইলেকট্রনকে ডিসপ্লেস করাচ্ছে। যত বেশি ইলেকট্রনকে আমি ডিসপ্লেস করাবো তত বেশি আমার ইলেকট্রনের ইলেকট্রনকে ড্রাইভ করাবে ইলেকট্রিক ফিল্ডে। যেহেতু এই ইলেকট্রিক ফিল্ডের জন্য ইলেকট্রনের ড্রাইভটা বেড়ে যাচ্ছে তার মানে কারেন্টের ফিল্ডটা বেড়ে যাচ্ছে, কারণ যেদিকে ইলেকট্রন ফ্লো হবে তার অবধি কারেন্টটা যাবে। যে কারণে যত বেশি ইন্টেন্সিটি আসছে তত বেশি পরিমাণে কারেন্ট চলে আসছে, ব্যাপারটা বোঝা গেল। এটা ছিল লেনার্ডের প্রথম একটা অবজারভেশন। এই যে অবজারভেশনটা হলো এরপরে আমরা সেকেন্ড যে অবজারভেশনটা দেখব সেটা কি, সেটা হলো সেই জিনিসটা বোঝার আগে একটা ছোট টপিককে বুঝে নিই, সেটা হলো স্টপিং পোটেন্সিয়াল। তাহলে জিনিসটা বুঝতে সুবিধা স্টপিং পোটেন্সিয়াল। এবার একটা জিনিসকে তুমি এরকম করে ভাবতে পারো যে একটা রেস হচ্ছে, যে রেসটাতে অনেক কটা ছেলে দৌড়াচ্ছে, মোটামুটি আমি 10 জন ছেলেকে দৌড়াতে স্টার্ট করালাম। তারা যখন আলটিমেটলি ফাইনালি যখন আমার তার এন্ড পয়েন্টে পৌঁছাবে সেখানটাতে একজন ফার্স্ট হবে, একজন সেকেন্ড, একজন থার্ড এবং বাকিরা পরপর সেরকম যে র্যাঙ্ক অনুযায়ী তারা আসবে। সামনে একটা লোক থাকবে যে ওদেরকে আটকাবে। যে ছেলেটা ফার্স্ট হচ্ছে তার মানে তার দৌড়ানোর স্পিড সব থেকে বেশি, তার দৌড়ানোর স্পিড যদি সব থেকে বেশি হয়
তাহলে তাকে আমাকে আটকাতে গেলে বেশি পরিমাণে ফোর্স দিতে হবে, কারণ তার মোমেন্টামের চেঞ্জটা বেশি হবে, যে কারণে তাকে আমাকে সব থেকে বেশি ফোর্স দিতে হবে। এখন যদি কোনো লোক ওই সামনের ছেলেটাকে আটকে দিতে পারো, তার মানে তার মধ্যে সাফিসিয়েন্ট শক্তি আছে যে তার পরের ছেলেগুলোকে আটকাতে পারবে, কারণ অবভিয়াসলি তার পরের ছেলেগুলো তার থেকে ফার্স্টে যে আসলো তার থেকে কম স্পিডে আসলো, যে কারণে ওকে ওভারটেকটা করতে পারে। অর্থাৎ যদি আমি কোনো কারণে এটাকে বার করতে পারি যে সামনের যে ছেলেটা আসছিল সেই ছেলেটাকে আটকাতে গেলে ওই যে লোকটা আটকালো তার কত পরিমাণ এনার্জি লাগলো, তার মানে অবভিয়াসলি আমি বলতে পারি সেই পরিমাণ এনার্জিটাই হলো ওই যে ছেলেটা আসলো তার এনার্জি। ব্যাপারটা বুঝতে পারি, ব্যাপারটা হলো এটাই যে যখন ওই ছেলেটা এলো, ধরো যে ওর মধ্যে যে এনার্জি ছিল সাপোজ সেটা হচ্ছে 30 জুল, মনে করো 30 জুল এনার্জি নিয়ে সে ছুটছিল। আমি যদি তাকে 30 জুল এনার্জি অপোজিট ডিরেকশনে এরকম ভাবে আটকানোর জন্য দিতে পারি, তার মানে আমি বলতে পারি যে হ্যাঁ যে পরিমাণ ওর এনার্জি ছিল আমি ওকে সেই পরিমাণ এনার্জি দিলাম, বা যখন আমি এনার্জিটা দিলাম ফোর্সের ফর্মে দিচ্ছি, তাই না? তার মানে উল্টো দিকে তাকে আমি ধাক্কা দিলাম, সেম ফোর্স ওই ধাক্কা দিই, তার মানে সে আটকে যাবে। বুঝতে পারলো? তো অর্থাৎ এটাই যে যদি আমি কোনো একটা জিনিসের এনার্জির ভ্যালুকে না জানি বা তার উপর কতটা ফোর্স লাগছে যদি আমি না জানি, সেটাকে আমি এরকমভাবে ইনডিরেক্টলি ক্যালকুলেট করতে যে আমি কতটা তাকে দিলাম যাতে করে সে আটকে গেল, তাহলে আমার যতটা দেওয়া হলো তাকে ফোর্সটা বা এনার্জিটা সেটাই অবভিয়াসলি হবে তারও এনার্জি, তবেই তো বা তার উপর যে ফোর্সটা অ্যাক্ট করছে, মানে আমি বলতে পারি যে পরিমাণ আমি এনার্জি দিলাম সেটাই হলো তার এনার্জি। এই কনসেপ্টটাকে এখানটাতে অ্যাপ্লাই করা হয়, কারণ আমি জানি না যে এখানটা থেকে যে ইলেকট্রনগুলো যাচ্ছে তাদের এনার্জি। তাহলে দেখো একটা ইলেকট্রন যখন আছে সেই ইলেকট্রনগুলো বিভিন্ন অরবিটের মধ্যে রোটে আছে, এবং বিভিন্ন অরবিটের ইলেকট্রনের এনার্জি ডিফারেন্ট ডিফারেন্ট। এখন হতে পারে যে আমি প্রথম যে ফোটনটা দিয়েছিলাম তার জন্য ইলেকট্রনটা আউটার অরবিট থেকে বেরিয়েছিল, সেকেন্ড যে একটা কোনো ফোটন দিয়েছিল সেটা হয়তো তারপরে এই অরবিটটাকে স্ট্রাইক করে এখান থেকে ইলেকট্রনকে মারল। অবভিয়াসলি যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে তাদের মধ্যে এনার্জি ডিফারেন্স একটা থাকবে। তো যে সমস্ত ইলেকট্রনগুলো এখানে আমি দেখতে পাচ্ছি তারা কিন্তু দুটোকে সেম এনার্জি নয়, ডিফারেন্ট ডিফারেন্ট এনার্জি, যারা ওরকম তারা করে রেসের মধ্যে আছে সব থেকে আগে কে থাকবে সেই থাকবে যার এনার্জি সব থেকে বেশি হবে, বা যে সব থেকে ফাস্টেস্ট মুভিং ইলেকট্রন হবে, সব থেকে ফাস্টেস্ট মুভিং যে ইলেকট্রনটা হবে যার এনার্জি সব থেকে বেশি তাকে আটকাতে গেলে আমার যে পরিমাণে এনার্জি লাগবে আমি বলতে পারি যে সেটাই হলো ওই ইলেকট্রনটার এনার্জি যেটা আমি ওই রেসিংয়ের ক্ষেত্রে বললাম, তাই না? যে পরিমাণে আমি এনার্জি ওকে দিচ্ছি ওই ইলেকট্রন থেকে আটকানোর জন্য পূর্ব দিক থেকে সেটাই হবে তার এনার্জি। এখন এই যে এনার্জিটাকে আমি দিচ্ছি, এই যে এনার্জিটাকে আমি দিলাম, এই এনার্জিটা কীভাবে দেওয়া হয়, এনার্জিটাকে এরকমভাবে দেওয়া হয় যে এই যে ব্যাটারি আছে এই ব্যাটারির যে পোটেনশিয়ালটা আছে সেই পোটেনশিয়ালটাকে চেঞ্জ করে তারপর দেওয়া হয়। তখন বুঝতে পারবো যে ব্যাটারির পোটেনশিয়ালটা আছে সেই ব্যাটারির পোটেনশিয়ালটাকে চেঞ্জ করবো, এবং পোটেনশিয়ালটাকে চেঞ্জ করে আমি কী করবো না তার উপর দেখবো যে কতটা পরিমাণ ফোর্স লাগলো যাতে করে ফাস্টেস্ট মুভিং যে ইলেকট্রনটা সেইটা দাঁড়িয়ে যায়। ব্যাপারটা ক্লিয়ার করছে? এখান থেকে স্টপিং পোটেনশিয়ালের কনসেপ্ট আছে যে কতটা পোটেনশিয়াল আমি এটা দিলো যাতে করে ফাস্টেস্ট মুভিং যে ইলেকট্রনটা ছিল সেটা দাঁড়িয়ে যায়। এটা কি বলে স্টপিং পোটেনশিয়াল? সেই স্টপিং পোটেনশিয়ালের কনসেপ্ট আমি তোমার বললাম আমার গ্রাফটা ড্র করতে এবং নেক্সট গ্রাফটা সেই ক্ষেত্রে আমার স্টপিং পোটেনশিয়ালের পার্টটা লাগে। এবার নেক্সট গ্রাফটা গেলাম, নেক্সট গ্রাফটা কি আছে এবারে দেখো, এবারে আমি সেকেন্ড অবজারভেশনটা যাচ্ছি, সেকেন্ড অবজারভেশনটা সেকেন্ড যে অবজারভেশনটা ছিল সেই অবজারভেশনটা এরকম ধরা ছিল যে আমি ইন্টেন্সিটি থেকে বাড়াবো, প্রথমত যখন আমি ইন্টেন্সিটিকে বাড়াবো সেই ক্ষেত্রে যে কারেন্ট আর পজিটিভ পোলারিটি যদি আমি দেখি সেই পজিটিভ পোলারিটি যেটা আছে এই পার্টটা, ঠিক আছে, এই পজিটিভ পোলারিটির যে পোটেনশিয়ালটা আছে সেটাকে আমি একটুখানি তার সাথে মানে রিলেট করছি যে কারেন্টটা যেটা আসছে সেটার সাথে পজিটিভ পোলারিটির রিলেশনটা কি আছে, এটা হলো পজিটিভ নেগেটিভ পোলারিটি। আমি কী করলাম ইন্টেন্সিটিকে বাড়াবো, যখন আমি ইন্টেন্সিটিকে বাড়াবো সেই ক্ষেত্রে এরকম যা দেখা যায় যদি আমি পোটেনশিয়াল সাথে গ্রাফটাকে ড্র করি তাহলে যে কারেন্টের ইনক্রিমেন্টটা হয় সেটা এরকম হবে। কেন এরকম ভাবে বলছি? এরকমভাবে হওয়ার কারণটা হলো একটাই, প্রথমত যখন আমি একটা কোনো অরবিট থেকে ইলেকট্রনকে বার করব তখন প্রথমে আমাকে যে ইলেকট্রনগুলো বেরোবে সেই ইলেকট্রনগুলো আস্তে আস্তে বেরোবে, আস্তে আস্তে এই কারণে বেরোবে কারণ তাকে সাফিসিয়েন্টলি এনার্জি এবং মোমেন্টামকে অ্যাকোয়ার করতে হবে। তারপরে যখন সে একবার সেটাকে অ্যাকোয়ার করে যাবে তখন ফুল ফেজে সে তার এমিশন স্টার্ট করবে, সেই সার্ফেস থেকে ইলেকট্রন বেরোনো শুরু হবে, যে কারণে আস্তে আস্তে এরকমভাবে বেরোয় এবং গ্রাফটা এরকমভাবে আসে। ঠিক আছে, এটা কখন এলো?
এটা সেই সময় এলো যেই সময় আমি পজিটিভ পোলারিটিতে একটা ফিক্স রেখেছি এবং ইন্টেন্সিটি একটু বাড়িয়েছি। আবার কি করলাম, আমি আরেকটা লাইট এরকম ভাবে এখানে ফিক্স করলাম, ইন্টেন্সিটি বাড়িয়ে সেই তো এরকম ফিক্স করলাম। এই জিনিসগুলোকে পাওয়া গেল, এটার সেটা আমি একটা জিনিস দেখতে গেলাম যে ইন্টেন্সিটিকে যখন আমি বাড়াচ্ছি তখন আমার কারেন্টের ভ্যালু ইনক্রিজ হচ্ছে। মানে যদি এটাকে আমি হাই ওয়ান বলি, এটাকে আমি হাই টু বলি, তাহলে বুঝতে পারি যে হাই টু সেটা তো হাই, এটা হচ্ছে। কিন্তু যখনই আমি এদের ক্ষেত্রে স্টপিং পোটেনশিয়ালটাকে দেখবো সেইটার ভ্যালুটাকে দেখা যাচ্ছে সেম আছে। এই পিছনের দিকে যে পোটেনশিয়ালটা সেই স্টপিং পোটেনশিয়ালের ভ্যালু সেম আছে। এখন যখনই স্টপিং পোটেনশিয়ালের ভ্যালুটা সেম আসছে সেই ক্ষেত্রে একটা কনফিউশন স্টার্ট হচ্ছে। আচ্ছা স্টপিং পোটেনশিয়াল সেম আসছে, স্টপিং পোটেনশিয়াল সেম আসছে তার মানে হলো এটাই যে ফার্স্টেস্ট মুভিং যে ইলেকট্রনটা ছিল তার ক্ষেত্রে ইন্টেন্সিটি বাড়ালে তার স্টপিং পোটেনশিয়ালটাতে কোনো রকম চেঞ্জেস আসছে না। মানে যত আমি ইন্টেন্সিটি বাড়াবো তত নাম্বার অফ ইলেকট্রন তো বেশি পরিমাণে বেরোচ্ছে, যে কারণে আমার কারেন্টটার ভ্যালুটা বেড়ে যাচ্ছে। কিন্তু তাদেরকে যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি বলা যে ইলেকট্রনটা ছিল তাকে আটকানোর জন্য যে পরিমাণ আমার পোটেনশিয়াল দরকার ছিল সেই পরিমাণের পোটেনশিয়ালটা কখনোই চেঞ্জ হচ্ছে না, এবং সেটা চেঞ্জ হওয়ার কথা তাই না, কখনোই চেঞ্জ হওয়ার কথা। তার কারণটা হলো এটাই যে এনার্জি, এনার্জিটা কার উপর ডিপেন্ড করে, ডিপেন্ড করে ফ্রিকোয়েন্সির উপর তাই না, ইকুয়ালস টু এইচ ভি, ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে। যদি আমি ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ না করি, ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ যদি আমি না করি তাহলে কোনোভাবে আমি এনার্জিকে চেঞ্জ করতে পারি না তাই। ফ্রিকোয়েন্সি ইজ আ প্রপার্টি অফ সোর্স, অর্থাৎ দুটো বাল্ব থেকে যে লাইটটা বেরোবে তাদের মধ্যে যদি কালার সেম থাকে তাহলে আমি বলতে পারি যে হ্যাঁ ওয়েভলেন্থটা তো সেম আছে, কিন্তু তাদের যে ফ্রিকোয়েন্সি সেম হবে এটা আমি 100% গ্যারান্টিতে বলতে পারবো না, কারণ সেম সোর্সের জন্য ফ্রিকোয়েন্সি সেম থাকে। যদি আমি সোর্সকে চেঞ্জ করি তাহলে কিন্তু তার ফ্রিকোয়েন্সিও চেঞ্জ হবে, ফ্রিকোয়েন্সি ইজ দ্য প্রপার্টি অফ সোর্স। এখান থেকে যখন আমি ইন্টেন্সিটিকে বাড়াচ্ছি না, এই সার্কাসের উপর যখন আমি লাইটটাকে ফেলছিলাম সেই ক্ষেত্রে ইন্টেন্সিটি যেটা আসছিল সেটা কিন্তু একটা সোর্স থেকেই আসছে, এবং সেই সোর্সেরই আমি ইন্টেন্সিটিকে বাড়াচ্ছি। মানে যেহেতু আমি সোর্সকে চেঞ্জ করিনি তার জন্য তার ফ্রিকোয়েন্সিটা সেম আছে। যদি ফ্রিকোয়েন্সি সেম থাকে তার মানে ম্যাক্সিমাম যে ইলেকট্রনটা কাইনেটিক এনার্জিতে যাচ্ছে না তার এনার্জি সেম থাকবে, ব্যাপারটা বুঝছে। যেহেতু তার এনার্জি সেম থাকবে তার মানে সেই ইলেকট্রনটাকে আটকাতে গেলে আমাকে যে পরিমাণ এনার্জি দিতে হচ্ছিল আগে সেকেন্ড কেসে সেই পরিমাণেরই এনার্জি দিতে হবে, ব্যাপারটা বুঝে গেল। যে কারণে এদের স্টপিং পোটেনশিয়ালটা সেম থাকছে, মানে ম্যাক্সিমাম যে কাইনেটিক এনার্জিওয়ালা ইলেকট্রনটা ছিল তার ভ্যালু সেমই থাকবে, তার এনার্জি সেম থাকবে, সেটা কিন্তু কখনোই ইন্টেন্সিটিকে চেঞ্জ করলে চেঞ্জ হবে না, ব্যাপারটা ক্লিয়ার হবে। এবারে আমরা চলে আসছি যে যদি আমি এবার তাহলে ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করি তাহলে কী কী চেঞ্জেস হবে, আমি কী বললাম ফ্রিকোয়েন্সিগুলোকেই চেঞ্জ করতে শুরু করে দেবো, তাহলে সেই ক্ষেত্রে কী হতে পারে ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করতে। তাহলে সেকেন্ড অবজারভেশন, থার্ড অবজারভেশন, থার্ড অবজারভেশন এবারে যদি আমি ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করি, কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস আমি ঠিকঠাক রেখেছি, কী রেখেছি সেটা হলো যে যখনই আমি যে সেট আপটাকে রেখেছি সেই সেট আপের পুরো সিস্টেমকে আমি আগে যেরকম ছিল এখনও তাই রাখলাম, জাস্ট একটা জিনিসকে চেঞ্জ করলাম, সেটা হলো যে লাইটটাকে আমি ফেলছিলাম তার ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করি। যখন আমি ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করি তার মানে হলো এটা যে আমি সোর্সকে চেঞ্জ করছি, ডিফারেন্ট ডিফারেন্ট সোর্স নিচ্ছি, কারণ তবে ফ্রিকোয়েন্সিকে আমি চেঞ্জ করতে পারি। যখনই আমি এখন ডিফারেন্ট ডিফারেন্ট সোর্সকে নিতে শুরু করলাম সেই সময় এটা দেখা গেল যে তাদের জন্য যদি আমি ইন্টেন্সিটিকে সেম রাখি কিন্তু ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করি তাহলে এটাই হবে যে সমস্ত লাইটগুলো আসছিল যে সমস্ত আমি কারেন্টটা পাচ্ছিলাম একটা ফিক্সড ভ্যালুর কারেন্টের জন্য স্টপিং পোটেনশিয়াল এবার চেঞ্জ হতে শুরু করবে। মনে করো যে একটা ফ্রিকোয়েন্সিকে আমি নিলাম তার জন্য দেখা যাচ্ছে যে স্টপিং তার কারণ হলো যে আমাকে ইলেকট্রনটা যখন এদিকে মুভ করছে তখন আমাকে অপোজিট থেকে এরকম ভাবে টানতে হবে তাই না। যদি ছবি অনুযায়ী দেখো তাহলে এটাকে বুঝতে পারবে যে ইলেকট্রন এদিকে মুভ করছে আমাকে এদিকে টানতে হবে। তো স্টপিং পোটেনশিয়াল যখন ক্যালকুলেট করা হয় সেই ক্ষেত্রে কী করা হয়, এই যে ব্যাটারি পোলারিটিটাকে চেঞ্জ করে দেওয়া হয়, বুঝতে পারলি, মানে আগে যেরকম ছিল তার থেকে উল্টো পোলারিটি হয়ে যাবে, এবং যেহেতু উল্টো দিকে ইলেকট্রনটা আসছে তো সেই ক্ষেত্রে
যে স্টপিং পোটেনশিয়ালটা হয় সেটা এই সাইডে না এসে আমাকে এই সাইডে দিতে হবে, নেগেটিভ সাইডে দিতে হবে। এখন এখানটাতে যে অবজারভেশনটা দেখা গেল যে যখন আমি ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করছি, ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করার জন্য যে স্টপিং পোটেনশিয়ালগুলোকে আমি পেলাম সেটা এটার জন্য সাপোজ পি নট ওয়ান, এটার জন্য সাপোজ পি নট টু, এটার জন্য সাপোজ পি নট, স্টপিং পোটেনশিয়ালের ভ্যালুগুলো কিন্তু বাড়তে থাকছে তখন যখন আমি ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করছি। কিন্তু এই স্টপিং পোটেনশিয়ালগুলোর ভ্যালু বাড়ার সাথে সাথে কিন্তু এর যে কারেন্ট আছে, তুমি যদি ভালো করে দেখো যে কারেন্ট আছে সেই কারেন্টগুলো কিন্তু একটা তো চেঞ্জ হয়েছে যে এটা হলো তোমার সাপোজ এখানে আই ওয়ান, এখানে সাপোজ আই টু, এখানে সাপোজ আই টু। এই যে আই ওয়ান আই টু আই থ্রি দুই জায়গায় বলো, তুমি এখান থেকে দেখে বলতে পারো যে এখানে তো আই ওয়ান আই টু আই থ্রি তিনটের মধ্যে আই ওয়ান কম, তারপরে স্টপিং পোটেনশিয়াল আমি বাড়িয়ে দিলাম মানে ফ্রিকোয়েন্সি বাড়ালাম তো আই টু বেশি হয়ে গেলো, থার্ডটাতে আই থ্রি বেড়ে গেলো, এটা কিন্তু মোটেই হচ্ছে। এটা হলো অরিজিনটা, ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছে মানে আমি গিভেন এনার্জিকে বাড়াবো, গিভেন এনার্জিকে বাড়ানোর ফলে ওই এনার্জির করেসপন্ডিং যে অরবিটটা আছে সেই অরবিট থেকে একটা ইলেকট্রনকে এখান থেকে বাড়াবো, এখান থেকে বাড়তে হবে। সেকেন্ডে একটা আমি এনার্জি দিলাম মানে ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট দিলাম, এনার্জিকে আমি বাড়িয়ে দিলাম, তাহলে সেই ক্ষেত্রে কী হবে যে এই ওর করেসপন্ডিং যে অরবিট সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে গেল, হার্টে আবার আমি একটা নিউজ দিলাম, সেই ক্ষেত্রে কী হবে এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেল। এখন এদের যে এমিশনটা হলো, এই এমিশনটার জন্য যে এনার্জিটা দিলো আমার সেটা বেশি হলো, কিন্তু তার জন্য যে কারেন্টটা আসবে সেটা কিন্তু ফিক্সড হয়ে যাবে। এখানে এখানে একটা পয়েন্ট এসে এখানে আমি তিন থেকে মার্চ করে দিচ্ছি, এই জিনিসগুলো হলো যে কারেন্টটা কনস্ট্যান্ট হবে। কেন কনস্ট্যান্ট হবে? কারণ ম্যাক্সিমাম যে পরিমাণের ইলেকট্রনটা বেরোবে, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির যে ইলেকট্রনটা বেরোবে সেটার জন্য এনার্জিটা একটা ফিক্সড ভ্যালু, ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু আসবে, তাই না? কিন্তু তাদের জন্য যে কারেন্টটা পাবো সেটা সবসময় সেম থাকবে, ব্যাপারটা বুঝতে পারলো? হ্যাঁ, স্টার্টিংয়ের জন্য যে এনার্জিটা লাগছে সেটা তো ডিফারেন্ট ডিফারেন্ট লাগবে, কিন্তু সেখান থেকে যখন লাইটটা বেরিয়ে গেল তখন সেই ক্ষেত্রে কী হবে না, সেই ক্ষেত্রে কারেন্টটাকে আমি একটা ফিক্স ভ্যালু পাবো। এটাই হলো লেনার এক্সপেরিমেন্টের থার্ড অবজারভেশন, যেখান থেকে আমরা একটা স্টপিং পোটেনশিয়াল সম্বন্ধে আইডিয়া নিতে পারি। স্টপিং পোটেনশিয়াল যখন ক্যালকুলেট করা হয় তখন এই ব্যাটারি ক্লোরাইডটাকে পুরোপুরি চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে তখন এটাকে মাইনাস থেকে প্লাসে করে দেবো, বাকি এরকম ইলেকট্রনকে ফেলবে, এখান থেকে ইলেকট্রন ক্যালকুলেটর বেরোবে, যদি এখান থেকে ইলেকট্রন ঘরে তখন ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা উল্টো হয়ে যাবে, লিফটিং হয়ে যাবে এবং ইলেকট্রনকে তখন এদিকে অ্যাট্রাক্ট করতে শুরু করবে, তাই না? তো আমাকে দেখতে হবে যে কতটা এখান থেকে পোটেনশিয়ালের ভ্যালু দরকার যাতে করে যে ফাস্টেস্ট মুভিং ইলেকট্রন পাই সেটাকে অ্যাট্রাক্ট করতে পারে, বুঝতে পারবে? সেটাই হল স্টপিং পোটেনশিয়াল, মানে আমি আটকাতে গিয়ে কতটা পোটেনশিয়াল তাকে আমি দিচ্ছি, বুঝতে পারলাম? এখান থেকে কি সেট দেখলাম না, তিনটে অবজারভেশন পেলাম এখন মধ্যে। একটা যখন আমি কারেন্টে বাড়াচ্ছি তখন আমার সরি ইন্টেন্সি যখন আমি বাড়াচ্ছি তখন কারেন্ট বাড়ছে, কেন? কারণ নর্মাল ইলেকট্রনসের এমিশন বাড়ছে। যখন আমি এরকম ধরে করছি যে ইন্টেন্সিটিকে মানে পজিটিভ পোলারিটির সাথে যখন আমি কারেন্টগুলোকে ক্যালকুলেট করি তখন তার জন্য দেখছি স্টপিং পোটেনশিয়াল সেম থাকে, তখন যদি আমি ফ্রিকোয়েন্সিকে সেম দেখে দিই। আর থার্ড অবজারভেশন যখন আমি ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করছি সেই ক্ষেত্রে এটা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে স্টপিং পোটেনশিয়ালটা চেঞ্জ হচ্ছে, কিন্তু কারেন্টটা একটা ফিক্সড ভ্যালুই থাকছে। এইগুলো তিনটে অবজারভেশন যেটা লেনার এক্সপেরিমেন্ট থেকে আমরা দেখেছিলাম। এবারে এইখান থেকে আমরা আরেকটা জিনিস দেখবো যে আরেকটা অবজারভেশন ছিল যে যদি আমি এই ফ্রিকোয়েন্সিটাকে দেখি যে যখন কারেন্টকে ও এমিট করছে তাহলে সেই ক্ষেত্রে যখন কারেন্টকেও এমিট করে না সেই ক্ষেত্রে যদি ফ্রিকোয়েন্সিটা দেখি তাহলে একটা জিনিস দেখা যায় যে একটা সার্টেন ফ্রিকোয়েন্সি কভার করার পরে তারপর কারেন্টটাকে ও দিতে শুরু করে। তো এই যে সার্টেন ফ্রিকোয়েন্সিটাকে দেওয়ার পরে কারেন্টটাকে বেরোতে শুরু করলো সেটাকে আমরা বলি যে নিউ নট। এই নিউ নটের থেকে যদি কম যে রিজিয়ানটা আছে সেই রিজিয়ানে কিন্তু কোনোরকমভাবে আমরা কারেন্ট পাবো না, এর পরের রিজিয়ানে আমরা কারেন্টকে দিতে শুরু করবো। তার কারণটাকে নিউ নটটা হলো সেই পার্টিকুলার ভ্যালু যেটাকে দেওয়ার পরে মানে মিনিমাম সেই পরিমাণের ফ্রিকোয়েন্সির এনার্জিটাকে দেওয়ার পরে আমার ইলেকট্রনটা জাস্ট এসকেপ করতে শুরু করলো। তার আগে অবধি আমি এনার্জিকে দিয়েই যাবো কিন্তু কোনোভাবে এমিশন হবে না। এইটার পর থেকে এমিশন হওয়া শুরু হচ্ছে, যে কারণে এর পর থেকে আমার লাইটের যে কারেন্টটা সেটা বেড়ে যাচ্ছে, তারপরে এই যে পুরো সিস্টেমের মধ্যে কারেন্টটা বেড়ে যাচ্ছে, কিন্তু তার আগে অবধি কোনোরকমভাবে কারেন্টের আমি কোনোরকমের ভ্যালু পাবো না। এটা হলো একটা ফাইনাল অবজারভেশন। এবারে এটার পরে আমরা দুটো প্রবলেমকে দেখবো, যে প্রবলেমগুলো অলরেডি এসেছে এক্সামে এবং সেইগুলোকে ডিসকাস করবো যে কীভাবে সেটাকে সলভ করা যায়। একটা জিনিস মনে রাখবে, এই জিনিসগুলো যখনই পারফর্ম করা হয় এটাকে মোস্টলি ভিজিবল রিজিয়নের মধ্যে পারফর্ম করা হয়, যেগুলো আমাদের ইউপি বা আইআর যে রিজিয়নগুলো সেইখানে কিন্তু জিনিসটাকে পারফর্ম করা হয় না। এটা 4000 to 7000 এক্সট্রম রেঞ্জের যে ওয়েবলেন সেইটাকে ইউজ করা যাবে না। তো সবসময় মনে রাখবে মনোক্রোম্যাটিক ওয়েবলেন ইউজ করা হবে, একসাথে পলিক্রোম্যাটিক ওয়েবলেন ইউজ করা হয় না। মানে একসাথে যখন এখানে দুটো ওয়েবলেনকে ইনসিডেন্ট করা হবে না, যখন ইনসিডেন্ট করা হবে যে কোনো একটা ওয়েবলেনকে ইনসিডেন্ট করা হবে, ঠিক আছে? এবার আমরা প্রবলেমগুলোকে দেখি।